তো বন্ধুরা, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শরৎ কলোনি শরৎ পার্কে, যেখানে এবার 67তম বর্ষে কিন্তু শ্যামা পূজা যে আরাধনা তার জন্য প্যান্ডেল যে প্রস্তুতি তা কিন্তু জোর কদমে চলছে। আমার সামনে এখন মণ্ডপটা রয়েছে, তো চলুন আপনাদেরকে সেই মণ্ডপটা দেখাই এবং তার সাথে সাথে ভিতরের কাজও আপনাদের সাথে। তো আমার সামনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরৎ পার্ক, শরৎ কলোনির যে পূজা মণ্ডপ সেটা রয়েছে। পূজা মণ্ডপে একদম প্রবেশের মুখে একটা বিশাল বড় হাতির মুখ রয়েছে, যার মধ্যে কিন্তু সুন্দর কারুকার্য করা রয়েছে এবং ঠিক মাথার মাঝখানে কিন্তু ওং লেখা রয়েছে এবং তার উপর দিকেও কিন্তু প্যান্ডেলটা বেশ বড় সড়ই আকারের হয়েছে। উপরে দাদাভাইরা কাজ করছেন এবং সামনের দিকেও কিন্তু বাঁশ দিয়ে একটা রাউন্ড বা সার্কেল মতো করা হচ্ছে। মানে ভিতরে মণ্ডপের বাইরের দিকেও কিছু কিছু কাজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ পড়ে রয়েছে, ওখানেও কিছু পিলার আকৃতির কাঠামোর কাজ রয়েছে এবং ভিতরের দিকে আমরা ধীরে ধীরে যাই। তার আগে দেখি এপাশেও কিন্তু একটা স্টেজ করা আছে, যেটা পুজোর সময় সাধারণত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পারপাস রাখা হবে। আমি এবার সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হাতির মুখটা পাণ্ডবের প্রবেশদ্বারের মুখেই করা রয়েছে, এটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আর প্রত্যেকটার মুখের মানে মাঝখানে একটা করে সার্কেল করা আছে, যার মধ্যে সুন্দরভাবে কলকার কাজ করা এবং তার উপর দিকে দেখতে পাচ্ছেন যে হাতির মুখটা রয়েছে, তার ঠিক কপালের মাঝখানে কিন্তু ওং লেখা রয়েছে এবং দুটো কানের মধ্যে খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আর পুরো প্যান্ডেলটাই কিন্তু একটা আরও বাদামি রঙের প্যান্ডেল করা রয়েছে, তার মাঝখানে এটা কিন্তু একটু ডার্ক চকলেট কালারের হাতির মুখটি করা রয়েছে। সে রয়েছে শরৎ সংঘ যে ক্লাব, সেই ক্লাব রয়েছে আর এই ক্লাবেরই কিন্তু এটা হচ্ছে 67তম এবছরের 67তম হচ্ছে শ্যামা পূজার। আমি এখন মণ্ডপের গর্ভগৃহ বা বুল ভিতর দিকে রয়েছে। এই সম্পূর্ণ মণ্ডপটার মধ্যে কিন্তু যে ছোটো এই যে কাজগুলো রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ হাতির প্রতিকৃতি করা রয়েছে, ছোটো বড় নানা আকৃতির হাতির প্রতিকৃতি করা রয়েছে এবং উপর দিকে দেখতে পাচ্ছেন নেট এবং বিভিন্ন রকম কাগজে, পুরো নেট ও কাগজের সাহায্যে কিন্তু বিভিন্ন ফুলের আকৃতি করা রয়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে, রং বেরং ফুলের আকৃতি রয়েছে। উপাস্য দিকে দেখতে পাবেন নানা রকম ফুলের আকৃতি এবং তার মাঝখানে ওই যে ঘট পাওয়া যায় যেগুলো সেগুলো কিন্তু ওখানে লাগিয়ে রাখা রয়েছে। সামনে একটা এখানে কিন্তু বেশ বড় আকৃতি কাঠামোর কিছু কাজ পড়ে রয়েছে। আর ওপাশের দিকে যে জায়গাটা দেখছেন ওখানটাই কিন্তু মূল মাতৃ প্রতিমা থাকবে, মূল মাতৃ প্রতিমাটি আর কি ওখানেই হবে। এই পাশের দিকেও কিন্তু বেশ কাজগুলো বেশ ভালো, যে মাঝখানে যে ফুলের কাজগুলো করা আছে ফোমের সাহায্যে সেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। মানে ছোটোখাটোর উপরে না, বেশ ভালোই বড়োর দিকে আমরা তো বাইরে একটা বড় হাতি মুখ দেখছি, তার সাথে সাথে ভিতর দিকেও কিন্তু সম্পূর্ণ হাতির গাছ রেখে করা আছে। আমার যত সময় মনে হচ্ছে এবারে হাতি এত গজা নন, যেটা রয়েছে গজা সেই গজকে নিয়েই কিন্তু এবারে যে চিন্তাভাবনাটা কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে শরৎ পার্ক, শরৎ কলোনি যে শরৎ সংঘ রয়েছে সেখানকার এবছরের 67তম শ্যামা পুজোর যে পুজো মণ্ডপ সেটা তৈরি এবং তার কাজ কতটা হয়েছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন।